দেখতে পাচ্ছ টুকাই এখন আগমনীর ভিডিও বানাইতে যাচ্ছে। এ টুকাই, কি রে তুই শাড়ি টাড়ি কিছুই পরিস নাই, আগমনী ভিডিও বানাইতে চলে যাচ্ছিস? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, কারণ আর কিছুদিন পর বাঙালিদের সব থেকে বড় উৎসব। আর বড় কি, এখন কাশিয়া ফুল উড়াচ্ছি, আর এটা কাশিয়া ফুল কোথায় কোথায় উড়াচ্ছি বলতো? আমাদের জলপাইগুড়ি ইস্পারে। তো চলো ভিডিওটা এখন শুরু করা যাক। মানে দুর্গা পূজার কিছুদিন পরে হলেও কি হবে, প্যান্ডেল তো বানাতে হবে না, দুর্গা পূজার প্যান্ডেলটা তো বানাতে হবে। তো তারই জন্য আজকে ভাবলাম যে আমরা, মানে আমি, টুকাই, দাতাইদা, গুড্ডু, মনদীপ, আমরা চারজন মিলে, পাঁচজন মিলে আর কি, আমরা এখন তোমাদেরকে পূজা প্যান্ডেলগুলো ঘুরে দেখাবো। আর তার সাথে সাথে তোমরা যদি চাও যে আগমনীর ভিডিও বানাবা, মানে আগমনীর ভিডিও শ্যুট করতে চাও, যাদের যাদের ইচ্ছা আছে, তারা তারা আমাদের জলপাইগুড়ি ইস্পারে চলে আসতে পারো, কারণ এখানটায় দেখতে পাচ্ছে এত কাশিয়া ফুল, মানে এত কাশিয়ার বাগান হয়েছে। তো মানে কি বলবো, আগমনীর ভিডিওগুলো একদম টপ যাবে, সেরা সেরা হবে। তো এটার জন্যই, আর চলো এখন আমরা যাব আমাদের জলপাইগুড়িতে যেসব বড়ো বড়ো ক্লাবগুলো, প্যান্ডেল বানাচ্ছে, তো সেগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। আর তার সাথে সাথে কিছু বলার ছিল তোমাদের, তার জন্য আর কি আমরা ভিডিওটা এভাবে বানাচ্ছি। আর আমরা প্যান্ডেলের ভিডিওটা টোটাল আমরা দুদিন শ্যুট করছি, একদিন আমি আর টুকাই ছিলাম, আর আজকে মনদীপ, টাতাইদা, গুড্ডু, আজকে এরা আরও তিনজন এক্সট্রা বেশি হয়ে গেছে। তো এটার জন্যই, আর যারা যাদের যাদের জলপাইগুড়িতে আসতে প্রবলেম হবে, তারা তারা আমাকে আমার ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, কোথায় কী প্যান্ডেল কীভাবে হবে, কীভাবে তোমাদেরকে যেতে হবে, তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ, মানে ফলো করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করো। তোমরা ভিডিওটার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা অনেক বড় হবে আমি জানি, তো কেউ কেউ টেরিয়ে চলে যেও না এটার জন্য। চলো দুর্গাপূজা উপলক্ষে পাটকাটায় দেখতে পাচ্ছ পাটকাটার প্যান্ডেল এটা আর কি। তো এখন আর কি ক্লাবে কেউ নেই, ক্লাবে যারা আর কি সদস্য যারা আর কি আছে তাদের সাথে এখন কথা বলতে হবে, আর প্যান্ডেলের ব্যাপারে আর কি জিজ্ঞাসা করব। পাটকাটাতে দুটো প্যান্ডেল, একটা অগ্রণী সংঘ, কী রে এটা, অগ্রণী সংঘ পাঠাগার ক্লাব, আর একটা ওইদিকে ওই ক্লাবের সামনে যায়, তারপরে তোমাদেরকে বলছি। তো চলো এখন আর কি সামনে থেকে ক্লাবের, মানে প্যান্ডেলের ভিউটা তোমাদেরকে দেখাই দিই সব জায়গা, মানে এটা প্যান্ডেলটা যখন কমপ্লিট হয়ে যায় পুরোটা, তো এতটা দূর আর কি হেঁটে আর কি লাইন দিতে লাগে, তারপরে আর কি প্যান্ডেলে ঢুকতে হবে। আর সামনের থেকে মানে এই রাস্তাটুকু খুব সুন্দর বানায়, যারা যারা আর কি পাটকাটাতে আসছো প্যান্ডেল দেখতে, তারা তারা অবশ্যই জানো পাটকাটাতে দুটো প্যান্ডেল, দুর্গা পূজা প্যান্ডেলের আর কি। তো এবার আর কি 65তম মানে বর্ষে আর কি এটা প্যান্ডেল দেখতে পাচ্ছ, আর এখানটায় তো কেউ নেই ক্লাবের, জাস্ট এখন দেখি কাউকে পেলে আর কি জিজ্ঞাসা করবো যে এটা কী প্যান্ডেল হচ্ছে। এটা দেখো আকাশের সাথে প্যান্ডেলের ভিউটা সেরা লাগছে, আর এখানটায় আর কি বাচ্চা, মানে এই ক্লাবের আর কি বাচ্চা কমিটি। ভাই শোন শোন এদিকে, ক্লাবে এটা কী কী প্যান্ডেল হচ্ছে ভাই? দুর্গা পূজার মানে কী হবে প্যান্ডেলের উপলক্ষে জানিস না? তো যাই হোক, কখন আসবে লোকজন, ক্লাবের লোকজন কখন আসবে? দেখতে পাচ্ছ জানে না ভাই আর কি ছোট, দেখতে মানে ডিং বাজারের আগে পাটকাটা কলোনিতে যারা যারা দুর্গা পূজার প্যান্ডেল দেখতে আসছো, তারা তারা জানো হচ্ছে টাউনের থেকে এটা অনেকটা দূরে, আর খুব ভালো বানায় দুটো ক্লাব বানায়, ভালো ভালো বানায় প্যান্ডেল আর কি দেখতে পাচ্ছ। প্যান্ডেলের পুরো গেটআপটা একদম মানে কি বলবো, বাসেরই, টোটালটাই বাসের, আর বাসগুলোর রঙের ডিজাইনের সুন্দর। পাটকাটা কালচার ক্লাব আর কি এটা 2 নম্বর মানে পূজা প্যান্ডেল। তো পাটকাটাতে আসলে আর কি তোমরা দুটো প্যান্ডেল দেখতে পারবে, দুটো প্যান্ডেলই আর কি বড়ো বড়ো হয়, আর তোমরা এসে আর কি মজা হবে, এটা টাউনের থেকে অনেকটা দূরে।
বন্ধুরা তোমরা এই প্যান্ডেলটা দেখে বলো তো কি প্যান্ডেল হচ্ছে, দুই মিনিট দেখে বলো। বন্ধুরা এই ক্লাবের নাম রায়কোটপাড়া বারোয়ারি ক্লাব, আর এই ক্লাবে এবার দুর্গাপূজা উপলক্ষে থাকবে কেদারনাথ, আর কালী পূজা উপলক্ষে ওখানটা হচ্ছে নবীন সংঘ পাঠাগার ক্লাবে, আর এখানটা হবে রায়কোটপাড়া মানে দিনবাজারের পাশেই আর কি। তো যারা যারা আর কি তোমরা এই প্যান্ডেল দেখতে মানে আসার ইচ্ছা থাকবে তারা তারা এসে মানে মানে দিনবাজারের সামনে আর কি চলে আসবে, আর এখানটা আর কি বড়ো করে এখানটায় পোস্টার লাগানো থাকবে বাইরের দিকে, আর তোমরা দেখতে পারবে এখানটায়। ধরে কাজ হচ্ছে 7টার কাছাকাছি বাজে, আর এখনও দেখো নাইট কাজ হচ্ছে। আর এখানটায় দেখতে পাচ্ছ যারা আর কি প্যান্ডেলটা বানাবে তারা আর কি এখানে মানে মানে কথা বলছে, কথা বলা বলি হচ্ছে, আর এই ক্লাবের ভিতরেও আর কি কী সব মানে প্যান্ডেল এরিয়ার আর কি কাজ হচ্ছে সব। আর দেখতে পাচ্ছ তোমরা আসলে আর কি বুঝতে পারবে যে কেদারনাথটা এখানটা কত সুন্দর হবে। আর সবথেকে বড়ো কথা এটা এবার জলপাইগুড়িতে দুটো হচ্ছে কেদারনাথ, আর একটা হচ্ছে দুর্গা পুজো উপলক্ষে, একটা হচ্ছে কালী পুজো উপলক্ষে। আর সবথেকে বড়ো কথা দেখতে পাচ্ছ এখনও মানে লোকগুলো মানে কাকু দাদারা যারা যারা আর কি কাজ করছে কত কষ্ট করে কাজ করছে, আর খুব তাড়াতাড়ি কাজ করতেছে। আর তোমরা একবার এসে দেখে যাবে, আর প্যান্ডেলের সাথে সাথে এখানটায় সেলফি তুলে মানে এখানটায় আর কি সেলফি তোলার জন্য ভালো জায়গা আছে। আমরা যেই জায়গাতে এখন দাঁড়াচ্ছি তো পুরো সেজে গুজে আসবো এখানটায় দাঁড়ায় ফটো তোলার জন্য। তো তোমরা আর কি যারা যারা মানে যারা যারা আর কি এখনও কেদারনাথ দেখোনি, আমাদের জলপাইগুড়িতে দুটো কেদারনাথ হচ্ছে, একটা দুর্গা পুজো উপলক্ষে আর একটা কালী পুজো উপলক্ষে। তো তোমরা যদি চাও দুর্গা পুজোতেও আসতে পারো, আর তোমরা যদি মানে দুর্গা পুজোতে যদি বাই চান্স যদি তোমরা আসতে না পারো তাহলে তোমরা কালী পুজোতে চলে আসবে। আস মানে একদম কী বলবো, যারা যারা আর কি কাজ করে এখানটায় তারা খুব রিস্কে কাজ করে, আর অনেকটা উঁচুতে কাজ করছে দেখতে পাচ্ছ, ম্যাক্সিমাম উঁচু। আর তোমরা যারা যারা আর কি এই কেদারনাথ প্যান্ডেল দেখতে আসবা তারা তারা যদি তোমরা যদি খুঁজে না পাও তোমরা আমাকে মেসেজ করতে পারো, মানে মেসেজ বলতে পারো সরি, তো তোমরা আর কি আমাকে কমেন্টে বলতে পারো, আমি তোমাদেরকে ফুল ডিটেলসে বলে দেবো। আর আমার আর যারা যারা আর কি বুঝতে পারছো না যে কোন দিক দিয়ে আসতে হবে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, আর আমার ইনস্টাগ্রাম আইডি নিচে দেওয়া আছে, ওখান থেকে তোমাদের সাথে কথা হবে। তো দেখতে পাচ্ছ কাকু দাদারা কী কষ্ট করে কাজ করছে, সাপোর্ট করো, তোমরা এরকমভাবে সাপোর্ট করতে থাকো, আর সাপোর্ট করলে আমরা মোটিভেট হবো নতুন নতুন ভিডিও আপলোড করবো এটার জন্য। তো চলো, সো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা দিশারি ক্লাবের পূজা কমিটি আর কি, দিশারি ক্লাবের দুর্গা পূজা উপলক্ষে এটা প্যান্ডেল হবে এই বছরে, মানে এখনও বোঝা যাচ্ছে না এখানটা কী হবে কিন্তু ভালোই হবে, এই ক্লাবেরও আর কি ভালো নাম আছে এই ক্লাব। প্রত্যেক বছরের মতো দিশারি সংঘ ক্লাব এইবারও প্যান্ডেল করেছে, এখনও প্যান্ডেলের কাজ শেষ হয়নি, শেষ হলে আমরা বুঝতে পারবো যে এই বছরের প্যান্ডেলটা কত ভালো হবে। আপনাদের সবাইকে এখানে প্যান্ডেলে পূজা দেখার জন্য পূজা দেখতে আসার জন্য অনুরোধ করছি। তো বন্ধুরা মানে আমরা এখন সংঘশ্রী ক্লাবের সামনে আছি, আর সংঘশ্রী ক্লাবের এদিক দিয়ে যাবো আমরা তরুণ দল ক্লাব, আর তার আগে আমরা এখন সংঘশ্রী ক্লাবের প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে দেখাবো। মানে প্রত্যেক বছরই আর কি এইসব আমাদের দুর্গাপূজা প্যান্ডেল কমিটি এইসব মানে ক্লাবগুলো আর কি প্যান্ডেল বানায় বড়ো বড়ো, তো ওই সব ক্লাবগুলো ভালো ভালো প্যান্ডেল বানায়, তো এইবারও আর কি ভালোই প্যান্ডেল বানাচ্ছে। চলো এখন আগে যাই তাহলে কথা বলি দেখি প্যান্ডেল বানাবে। তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের এক একটা পার্ট আর কি এইসব দিয়ে আর কি প্যান্ডেলটা হচ্ছে, আর বুঝতে পারছো যে কীরকম হবে। তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের প্রথম গেটটা আর কি বড়ো গেট, এখানটা দাঁড়ায় অনেকজন সেলফি নেবে ফটো শ্যুট করবে। আমরা মানে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি তো ওটার জন্য। নমস্কার, কি প্যান্ডেল হচ্ছে? মানে এটা আর কি লোক আছে নাকি তোমরা? তো টোটাল তোমরা কতজন কাজ করতেছো এখানটায়? নয় জন। কতদিন থেকে করতেছো? কি কি লাগতেছে প্যান্ডেলের জন্য? পাতা দিয়ে হচ্ছে, লাই দিয়ে হচ্ছে, পাতা দিয়ে হচ্ছে, তোমার বাঁশ দিয়ে হচ্ছে, মোটা বাঁশ দিয়ে
তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি? বাড়ি হচ্ছে বানিয়াপাড়া। ও মানে বানিয়াপাড়া। ডিস্ট্রিক্ট হচ্ছে জলপাইগুড়ি। ও আচ্ছা ঠিক আছে। কাকুকে দেখো, কাকু কত উপর থেকে কাজ করতেছে। কাকুদের থেকে শুনে নিলাম যে কাকুরা এক মাস থেকে কাজ করছে, আর দূরে দূরে বাড়ি কাকুরা এখানটায় এসে সকাল সকাল কাজ করে। আর দেখতে পাচ্ছ নতুন নতুন আর কি সব ডিজাইনের সব মানে এই সব প্যান্ডেল দেখতে আসার জন্য কি বলবো, মানে একটা উৎসাহ লাগে। তো তোমরা চলে এসো, তার জন্য আর কি তোমাদের উৎসাহের জন্য ভিডিওটা বানানো হচ্ছে। বন্ধুরা আমরা এখন চলে আসলাম তরুণ দল ক্লাব ও পাঠাগারে। তো এখন আর কি প্যান্ডেলটা দেখো ঠিক এরকম হয়ে আছে, এখনও ঠিকঠাক মতো এখনও মানে কাজ চলছে, মহলার আগে হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো তার আগে আমরা চলে আসলাম, তোমাদেরকে প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় কী প্যান্ডেল হবে না হবে। তো এখানটায় কাকুরা নাই, কাকুরা যদি থাকতো তাহলে তোমাদের সাথে তোমরা জানতে পারতাম যে এখানটা কতদিন থেকে কী কাজ হচ্ছে বা কীরকমভাবে হবে। তো এটার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ তরুণ দলে এবার 63তম বর্ষে আর কি এই প্যান্ডেলটা হচ্ছে। তো এটার জন্যই আর তরুণ দলে মানে কী প্যান্ডেল হবে সেটা এখনও পোস্টারটা নেই, যদি পোস্টারটা থাকতো তাহলে তোমাদেরকে দেখা যেতাম। তাও এটা আর কি 63তম বর্ষ এই প্যান্ডেলটা হচ্ছে। তো প্যান্ডেলটা এখনও ঠিকঠাক মতো এখন সম্পূর্ণ হয়নি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন কদমতলা দুর্গাবাড়ি প্যান্ডেলের সামনে চলে আসছি, আমাদের জলপাইগুড়ি কদমতলা দুর্গাবাড়ি প্যান্ডেলের সামনে চলে আসছি। আর দেখতে পাচ্ছ এটা মহিষের মাথাটা, মানে প্যান্ডেলের এক একটা পার্ট আর পার্টগুলো সেরা সেরা আছে। তো চলো এখন আর কি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পাচ্ছ মানে প্যান্ডেলের মানে এক একটা পার্ট আর কি, এটা মানে কি হবে, এটা হরিণের সিং, হরিণ নাকি গন্ডার।